আপনি কি জানেন যে এলপিজি গ্যাস সিলিন্ডারের এই অংশে লেখা নম্বর ও অ্যালফাবেটের অর্থ কি? জলের বোতলের গায়ে কার এক্সপায়ারি ডেট থাকে? জোনাকি কেন রাতে জ্বলে? আর পেঁয়াজ কাটার সময় আমাদের চোখে কেন জল চলে আসে? এমন কিছু 10টি অ্যামেজিং র্যান্ডম ফ্যাক্ট নিয়ে থাকছে আজকের এই ভিডিও। ফ্যাক্ট নাম্বার 1, এলপিজি গ্যাস সিলিন্ডারের এই অংশে লেখা নম্বর ও অ্যালফাবেটের একটা ডিপ মিনিং আছে, যেটা সিলিন্ডারের সম্বন্ধে অনেক তথ্য দেয়। অ্যালফাবেট ABCD মাস বোঝায় ও লাস্টের দুটি সংখ্যা বছরকে বোঝায়। যেমন এই সিলিন্ডারে D21 লেখা, অর্থাৎ 2021 সালের ডিসেম্বর হলো এই সিলিন্ডারের এক্সপায়ারি ডেট। ফ্যাক্ট নাম্বার 2, আপনি যদি জলের বোতলে থাকা স্টিকার একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সেখানে একটা এক্সপায়ারি ডেট রয়েছে। অনেক মানুষ মনে করে যে জল এই সময়ের পর এক্সপায়ার হয়ে যাবে, আসলে সেটা জলের নয়, বোতলের এক্সপায়ারি ডেট লেখা থাকে। প্লাস্টিকের বোতলে জল ভরে রাখলে একটা লিমিটেড সময়ের পর জলের মধ্যে প্লাস্টিক দ্রবীভূত হয়ে যায়, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। ফ্যাক্ট নাম্বার 3, আপনি কি জানেন যে পেঁয়াজ কাটার সময় আমাদের চোখে কেন জল আসে? আসলে পেঁয়াজে সাইন প্রোপানেথিয়াল এস অক্সাইড নামে এক ধরনের কেমিক্যাল থাকে। এটা বাতাসের সংস্পর্শে এসে একটা জ্বলনশীল কেমিক্যাল তৈরি করে। এই কারণে আমরা যখন পেঁয়াজ কাটি তখন আমাদের চোখে জল আসে। ফ্যাক্ট নাম্বার 4, আপনি কি জানেন যে জোনাকি কেন রাত্রে জ্বলে? আসলে জোনাকি শরীরের মধ্যে লুসিফেরাস ও লুসিফেরিক নামে এমন দুটি কেমিক্যাল পাওয়া যায় যেগুলো অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জ্বলতে থাকা এলিমেন্ট বানায়। জোনাকি শরীরের ভেতর এই এলিমেন্টগুলোই রাতের বেলা জ্বলতে দেখা যায়, যেগুলো দেখে আমরা বলি জোনাকিগুলো জ্বলছে। ফ্যাক্ট নাম্বার 5, আপনারা সবাই জানেন যে রিচার্জের প্ল্যান 28 দিনের হয়, কিন্তু এর পেছনে থাকা লজিকের কারণে কোম্পানি কোটি কোটি টাকা রোজগার করে। যদি আপনি 28 দিন করে রিচার্জ করেন তাহলে আপনাকে বছরে 12 বারের জায়গায় 13 বার রিচার্জ করতে হবে, অর্থাৎ 1 মাস আপনাকে বেশি রিচার্জ করতে হবে। আর এইভাবেই কোম্পানি মানুষের থেকে 1 মাসের এক্সট্রা রিচার্জের টাকা নিয়ে কোটি কোটি টাকা রোজগার করে। ফ্যাক্ট নাম্বার 6, ভারতের ফেমাস শহর চণ্ডীগড়কে যে ড্র করেছিল সে ছিল একজন বিদেশি। সে 13 নম্বরকে অশুভ বলে মনে করত। ওয়েস্টার্ন কান্ট্রি থেকে অনেক ট্রাভেলার চণ্ডীগড়ে ঘুরতে আসে। ওয়েস্টার্ন কান্ট্রির সব মানুষ 13 নম্বরকে অশুভ বলে মনে করে, সেই জন্য চণ্ডীগড়ে সেক্টর 13 বানানো হয়নি। ফ্যাক্ট নাম্বার 7, পাখিরা যখন ঘুমিয়ে থাকে তখন তার ব্রেনের একটা অংশ স্লিপ মোডে থাকে আর বাকি একটা অংশ অ্যাক্টিভ থাকে। যখন পাখিরা গাছের ডালে বসে তখন পায়ের সাহায্যে গাছের ডাল শক্ত করে ধরে থাকে, যার ফলে ঘুমানোর সময় পাখিরা পড়ে যায় না। ফ্যাক্ট নাম্বার 8, 2009 সালে নাইজেরিয়ার পুলিশ একটা ছাগলকে গ্রেপ্তার করেছিল, কারণ পুলিশ সন্দেহ করেছিল এই ছাগলটা বন্দুক ডাকাতিতে জড়িত ছিল। ফ্যাক্ট নাম্বার 9, বুগাটি, রোলস রয়েস, ল্যাম্বরগিনির মতো বড় বড় গাড়ির কোম্পানি নিজের গাড়ির বিজ্ঞাপন কখনও টিভিতে দেখায় না, কারণ তারা এটা মনে করে যে এত দামি গাড়ি কেনা ব্যক্তি কখনও তার সময় টিভির সামনে বসে নষ্ট করবে না। ফ্যাক্ট নাম্বার 10, আপনি যদি ফেভিকুইক ব্যবহার করে থাকেন তাহলে আপনার মাথায় হয়তো এই প্রশ্নটা এসেছে যে যেই টিউবে ফেভিকুইক রাখা হয় সেই টিউবের মধ্যে ফেভিকুইক আটকে যায় না কেন? আসলে ফেভিকুইক যে কেমিক্যালে তৈরি হয় সেটা বাতাসের সঙ্গে স্পর্শে আসলেই রিয়্যাক্ট করে, কিন্তু ফেভিকুইক যে টিউবে রাখা হয় সেটাকে প্রথমে ভ্যাকুয়াম বানিয়ে দেওয়া হয়, তারপর ফেভিকুইক দেওয়া হয়, তাই ফেভিকুইক আটকায় না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না যেন।